हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। এখন আমি আলু দিয়ে আর মাছের কষা তৈরি করে দেখাবো। আলু দিয়ে আর মাছের রেসিপিটা এতই ভালো লাগে, যেই দিন রান্না করবেন সেই দিন আর অন্য কোনো তরকারি লাগবে না। আর এটা খেতে পুরো মাংসের মতোই লাগে, বুঝতেই পারবেন না যে মাছ খাচ্ছেন। চলুন তবে সবজিগুলো প্রথমে কেটে নিই। আমি প্রথমে আলুটা কেটে নেব। এভাবে বড় বড় টুকরো করে কেটে নেব। আলু কাটা হয়ে গেছে, এরপর পেঁয়াজটা কেটে নেব। আমি দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। অল্প একটু আদা রসুন ছাড়িয়ে নেব। আমি এইটুকুই আদা দেব। রসুনের এই চারটেই কোয়া দেব। একটা টমেটো কেটে নেব। অল্প একটু ধনে পাতা নিয়েছি, ধনে পাতাটা ভালো করে ধুয়ে রেখেছি, ধনে পাতাটাও কেটে নেব। সব সবজি কাটা হয়ে গেছে। 9 পিস আর মাছ নিয়েছি, মাছটা ভালো করে পরিষ্কার করে রেখেছি। এখন আর মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাত দিয়েই মাখিয়ে নেব। আর মাছ ভাজার সময় খুব ফাটে, তাই এক চা চামচ সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা দেওয়ার ফলে আর মাছটা কম ফাটবে। নুন হলুদ আর তেল মাখানো হয়ে গেছে, মাছটা একটু সাইডে রেখে দিলাম। আদা রসুন যেহেতু কম, তাই আমি আদা রসুনটা একটু থেঁতো করে নেব। আদা রসুনটা ভালো করে ধুয়ে নিয়েছি। আদা রসুনটা থেঁতো করা হয়ে গেছে, এই দেখুন। এখন আলুটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি। এক চিমটি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে, চলুন এবার রান্নাঘরে যাই, রান্নাটা তৈরি করব। এখন রান্নাটা তৈরি করব, সেই জন্য কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব।
তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। এখন মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। মাছগুলো একদিকটা ভালো করে হতে দেব। মাছের একদিকটা হতে 3 থেকে 4 মিনিট সময় লাগে। আর মাছ যেহেতু ফাটে, আমি উল্টানোর সময় ফ্লেমটা অফ করে দেব, তারপর উল্টাবো যাতে আমার গায়ে ছিটকে না পড়ে। এখন উল্টে দেব। উল্টানো হয়ে গেছে, এখন আমি ফ্লেমটা আবারও অন করে দেব। আবারও 3-4 মিনিট হতে দেব। আবারও উল্টে দেব। আর মাছ ভাজার সময় একটু দূরে দূরেই থাকবেন, কারণ ছিটকে গায়ে পড়তে পারে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো কিন্তু সেদ্ধ হয়নি, শুধু আমি লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। এই তেলে রান্নাটা করে নেব। তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন যে আদা রসুনটা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। টমেটো কুচিটাও দিয়ে দিলাম। আদা রসুন টমেটো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 2 কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিলাম। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, ভাজা আলুগুলো দিয়ে দেব। পরিমাণ মতো নুন, আলুগুলো একটু কষিয়ে নেব। অল্প জল দিলাম। কষানো হয়ে গেছে, 1.5 কাপ জল দিয়ে দেব। ফোটা অবধি অপেক্ষা করব। ফুটতে শুরু করেছে, এখন ঢেকে দেব। ফ্লেমটা লো মিডিয়ামে রেখে দেব, আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা হতে দেব। আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখব, একটু নেড়ে দেব। প্রায় সেদ্ধ হয়ে গেছে,
আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম। এখন ভাজা মাছগুলো দিয়ে দেব। নেড়ে দেব। ফ্লেমটা লোতে রেখে আরো 4 মিনিট হতে দেব। 4 মিনিট পর ফিরে আসছে। 4 মিনিট হয়ে গেছে। নেড়ে দেব। সব শেষে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে পাতা কুচি। নেড়ে দেব। আরো 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, রান্না তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর ভিডিওটি বেশি বেশি করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এখন আমি ফ্লেমটা অফ করে দেবো, এরপর পরিবেশন করে দেখাবো।